Yes, sir. আচ্ছা কাজ করি, এটা কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, তোমার যে প্রথম অঙ্কটা কি, যে 30 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 7টা বিয়োগ হতে পারে? করা তো 9, 2 ভাগ করো, একদম সুতা মুখে বলার দরকার নাই, ভাগ করো 30কে 7 দিয়ে ভাগ করো, এরকম করে ভাগ করো, ভাগ করে যদি একদম প্রত্যেক খাতায় কাছে মুখে গুণ করা নাই, 4 7 28, তাহলে ভাগ শেষটা বিয়োগ করে দিব, কত বিয়োগ করবো, 30 থেকে 2 বিয়োগ করলে ভাগশেষটা বিয়োগ করে দিবে, বিয়োগ করলে কত পাবে, 30 বিয়োগ 28 সমান কত 2, রাইট? তাহলে আনসারটা কত, 2, রাইট? ওকে, এরপরেরটা করো। ভাগ করো স্ট্রেইট, প্রশ্ন তুলে ভাগ করো, করে কত বিয়োগ করতে হবে, 20 বিয়োগ করতে হবে, ব্যাপারটা কেন ভাগ করতে পারো নাই, তারপর একটা করো। তাহলে কোন একটা সংখ্যা, একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোন একটা সংখ্যার কাছাকাছি আর একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিভাবে, দেখ করতে হবে, বুঝতে পারছি, কঠিন কাজ। কত আসছে আনসার? 23। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে কি 703-এর খুব কাছাকাছি যে সংখ্যাটা 34 দ্বারা বিভাজ্য হবে, সবচেয়ে নিকটতম যে সংখ্যাটা 34 দ্বারা বিভাজ্য, তার 703 থেকে কত কম, 23 কম, রাইট? তাহলে এইটা 703-এর নিকটতম কোন সংখ্যা 34 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আগে 34 দিয়ে 703 কি করবো, ভাগ করবো, করো। তো 23 আসলে এখানে ভাগের নিয়মটা কি, শূন্যবার যাবে, কতবার যাবে, শূন্যবার, উপর থেকে সংখ্যা আসলে যাবে আর কি, রাইট? অতএব নিকটতম সংখ্যাটা কত, নিকটতম সংখ্যাটা হচ্ছে 703-23, ঠিক না? যে সংখ্যাটা 23 দ্বারা বুঝতে, বুঝছি এই ব্যাপারটা, যে কেন আমরা ভাগশেষ বিয়োগ করি, কারণ সকালে বা এর আগে তোমাদের ক্লাস বিষয়টা বুঝো না, বিকজ তোমরা ওই যে ভাজ্য ভাজকের অঙ্ক কম করাচ্ছে, আগে C4 এর বইতে এই অঙ্ক প্রচুর ছিল, দেখো নাই, বা 5 এ ছিল, 3 থেকে শুরু হতে অঙ্ক 5 পর্যন্ত ছিল, তো ভাগ বোঝার বুঝে না, দেখা যায় ভাগের ভাগশেষটা যে বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবো, যেমন 34 আর 20 গুণ করলে কত হবে, 680 হবে, রাইট? 680-23 যোগ করলে আমরা কত পাবো, 703,
তাই না? তার মানে 703 থেকে যদি 23 বিয়োগ করে দেই, যে সংখ্যাটা হবে সেটা কি 34 দ্বারা নিবিভাজ্য হবে, দ্যাটস অল। এখন 703 এর নিকটতম কোন সংখ্যা থেকে হলো নাম্বারটা তো কত হবে, 5, হ্যাঁ 7 আসবে। 703-এর নিকটতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 34 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? আগে কি করবো, আগে হচ্ছে 34 দ্বারা বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করব। তো 2 68 2 3 শূন্য বার যাবে 0 23, রাইট? তো 34 দ্বারা বিভাজ্য 703-এর নিকটতম সংখ্যা কত হবে? 703 বিয়োগ হচ্ছে 23, এটা হচ্ছে নিকটতম সংখ্যাটা। এটা আমাদের কাছে নিকটতম সংখ্যাটা নেই, আমাদের কাছে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে এই সংখ্যাটা হবে। তাহলে এখানে 5 কি করে দিব, যোগ করে দিব, তাহলে নির্ণয় সংখ্যাটি, যোগের কারণটা বুঝতে পারছি, নির্ণয় সংখ্যাটি 680 যোগ 5 সমান কত, 685। বুঝতে পারছি সবাই? শুধু কপি করে না, বুঝে থাকলে ধাপে ধাপে করাচ্ছে, একেবারে গোড়া থেকে করাচ্ছে, রাইট? আর শুধু কপি করে না, বুঝে থাকলে অঙ্ক নিজে করে কর। চেঞ্জ করব, আচ্ছা 11 নিকটতম কোন সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 28 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? মানে আগে 811 কে 28 দিয়ে কি করবো, ভাগ ভাগ করো। তাহলে 34 দ্বারা বিভাজ্য, 28 দ্বারা বিভাজ্য, 28 দ্বারা বিভাজ্য 811 এর নিকটতম সংখ্যা কি হবে, কোনটা হবে, কিভাবে বের করবো? 811 থেকে 27 বিয়োগ করে দিব, 811 বিয়োগ 27 784, রাইট? নির্ণয় সংখ্যা 5 কি কোট, 12 কোট যোগ, তাহলে এখান থেকে 12 কি করে দিব,
বিয়োগ 12, রাইট? কারণ তো ওই যে সংখ্যাটা আমরা পাবো, এর সাথে 12 যোগ করলে হবে 784, যা কি 28 দ্বারা বিভাজ্য, এবং যা 811 সবচেয়ে নিকটতম সংখ্যা, বুঝতে পারছি? কত নাম্বার হবে? সাত না সাত সাত নাম্বার অঙ্ক করো। চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কি করতে হবে প্রথমে? লসাগু বের করবি, লসাগু বের করা হবে, 12, 18, 24-এর লসাগু বের করবে। লসাগু কত আসছে? 72। এবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, এবং 72 দিয়ে ওই 4টা 9 কি করবো? ভাগ করবো, লিখে নিবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। প্রথমে তো লসাগু বের করলাম যে 72 আসছে, এরপর লিখবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, রাইট? তারপরে আমরা 72 দিয়ে এই 4টা 9 কি করবো? ভাগশেষ কত আসছে? তাহলে এখন নিম্ন নিম্ন সংখ্যাটা, নিম্ন চার অঙ্ক বৃহত্তম সংখ্যা, এটা কত কম হবে? কমায় ফেলতে হবে, ঠিক না? যেহেতু যে এই এই বাড়তি অংশটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? 72 দ্বারা নিঃশেষে বিভাজন করলে নিম্ন বৃহত্তম সংখ্যা 4টা 9 বিয়োগ 3, বুঝতে পারছি? তারা একটু আগে যে প্রসেসটা ফলো করলো আমরা একদম শুরু থেকে, রাইট, এই অঙ্ক থেকে, যে হ্যাঁ বিয়োগ করলে এখান থেকে বিয়োগ করে দিই আমরা, রাইট? এভাবে তোমার বিয়োগ করে দাও, ফাইনালি লেখো যত নিম্ন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপর শেষ লাইন কি লাইন লিখছো ঠিক মতো? নিম্ন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় বিয়োগ 63। নয় নয় 3 6, এটা হচ্ছে আমাদের, না এইটাই আমি এই অঙ্কটাই আমরা বললাম যে চার অঙ্কের কত নাম্বার? এটা 8। আমরা বললাম যে চার অঙ্কের
কোন বৃহত্তম সংখ্যা থেকে 8 বিয়োগ করলে সংখ্যাটি এত দ্বারা নিশ্চিত হয়ে যাবে? সেম ম্যাথটাই লাস্টে কি হবে, 8 বিয়োগ করতে বলছি, 8 কি করে দিব যোগে, তাহলে পুরো অঙ্কটা আবার করি, রাইট, করো আবার করো। তাহলে 900 কত আসছে? 72। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা 72 দিয়ে কি করবো, ভাগ করে দিব না? সুতরাং 72 দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 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 বিয়োগ নয় নয় 3 6। সুতরাং নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা কি এর চেয়ে 8 বেশি হবে, রাইট? সংখ্যা তাহলে কেন যোগ করলাম, কেন বিয়োগ করলাম, এবারটা স্পষ্ট হয়েছে? এটা কি তুমি মুখস্থ রাখবা না, বুঝে বুঝে করতে হবে, এবং তখনই তুমি প্রশ্ন করা মাত্র খুব দ্রুত গতিতে এটা নিয়ে আর ভাবতে হবে না, একই অঙ্ক তোমার অনেকবার করা হচ্ছে, যে এক অঙ্ক একবার দ্বিতীয় করার পরে বুঝে যায়, তারপরে আর পাশে কথা বলে আমি পারি। পরীক্ষা হলে যে ঘটনাটা ঘটে, তুমি অঙ্কটা পারো বাট তোমার অনেকক্ষণ সময় লাগছে এটা ভেবে করতে, কিন্তু আমাদের এই এক্সামে এই সুযোগটা নাই, ফলে একই কাজ আমাদের কি করতে হবে, অনেক বেশি বেশি করে করতে হবে, যাতে আমাদের ভাবতে সময় না লাগে, বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস এক্সাম এন্ড আদার এক্সাম, রাইট? দেখছে বড় বিষয়। কত নাম্বার হবে? 9, না? দেখো করো সহজ অঙ্ক একটা,
কত হচ্ছে সংখ্যাটা? 960, রাইট? সবার আসছে 960, রায়ান জান্নাত পাশছে এটা, রায়ান জান্নাত পাশছে এই অঙ্কটা। Yes, sir. দশ নাম্বার, রাইট? আগামী সপ্তাহে ম্যাথে মেইন ইম্পর্টেন্স এর জায়গা হচ্ছে লসাগু উপপাদ্য। লসাগু উপপাদ্যটা গত 2 সপ্তাহ ধরে বলে কি অ্যাডভান্স লেভেলের মোটামুটি কাছাকাছি ম্যাথ করতে হবে। এখন যদি চর্চা না থেকে লসাগু পারি না, গসাগু পারি না, নামতা পারি না, সে তো এই অঙ্ক বুঝবে না। সেজন্য আমি গত 2 সপ্তাহ ধরে বলে আসছিলাম এই সপ্তাহে কিছু চর্চাও করলাম, পরীক্ষাও থাকবে প্রশ্ন। পরের সপ্তাহে তোমরা তোমার যে এই সপ্তাহে পরীক্ষায় বইয়ের অঙ্ক গুলা করবা, বইয়ের অঙ্ক গুলো আগে করানো হচ্ছে, রাইট? তো ওই টাইপের ম্যাথ গুলা পরীক্ষা থাকবে, তো প্রচুর চর্চা করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটা আলাদা নিয়ম আছে, মাঝখানে ভাগশেষটা ভাজক থেকে বিয়োগ করে বিয়োগ ফলটা ভাজ্যের সাথে যোগ করতে হবে, সেইটার সাথে হচ্ছে পাঁচ কি করতে হবে, যোগ করতে হবে। তো দেয়ার ইজ সাম সাম তোমার যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি, রাইট? সো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে 6, 8, 12 কি করি লসাগু বের করি। সুতরাং 6, 8 সহ শর্টকাট করে না 12, 2 × 3 × 2 × 2, রাইট? 24। তো 3 অঙ্কের প্রথম সংখ্যা কত দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 100। আমি জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। মানে 100-কে এই 24 দিয়ে কি করবো, ভাগ করবো, কত ভাগ করবো? ৪, ২৪। এখন সমস্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যার সাথে যেমন আমরা ডাইরেক্ট ভাজ্য থেকে বিয়োগ করে দিই, কিন্তু এখানে যদি ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করে দিই, ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কে থাকবে না, 2 অঙ্কের হয়ে যাবে। সেই কারণে আমরা যে বিভাজ্য সংখ্যাটা বের করবো সেটা হচ্ছে এই যে বিয়োগ ফলটা যোগ করে দিন। তাহলে লিখবো যে 24 দ্বারা বিভাজ্য, বিভাজ্য কথাগুলো না লিখলে কিন্তু তুমি পরীক্ষা লিখতে পারো, বিভাজ্য 3 অঙ্কের। অনেকে আসলে কথা লেখো নাই যে ডাইরেক্ট সংখ্যাটি হলো এরকম লিখে, তারপর লিখলে তোমাকে নাম্বার দিবে না। অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০ যোগ 24 বিয়োগ 4, 100 যোগ 20 সমান কত? 120। কিন্তু আমাদের কাছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই যায় না, আমাদেরকে বলছে কোন সংখ্যা 5 বিয়োগ করলে, তার মানে আমরা এই 120-তে 5 কি করে দিব, যোগ করে দিব। সুতরাং নির্ণেয় সংখ্যা
120 যোগ 5 সমান সমান কত? 120। বুঝতে পারছিস সবাই? তাহলে একটা কাজ করবো আমরা, এগারো নাম্বার দাও। চার অঙ্কের কোন সংখ্যার সাথে সংখ্যার সাথে 19 যোগ করলে সংখ্যাটি 8, 15, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ম্যাথ সিলেবাস যা আছে যথেষ্ট চর্চা করতে হবে। বীজগণিতের সূচক এবং যে রাশিদের সংক্রান্ত অনেকেই অনেক কিছু ঠিক মতো পড়ে আসুন। বারবার সাবজেক্ট গুলো রাখা হচ্ছে, চ্যাপ্টার গুলো রাখা হচ্ছে, বারবার পড়ার সুযোগ দিন, বারবার করে চ্যাপ্টার গুলোকে রেডি করুন। এদিকে কি আছে বীজগণিতের সিলেবাস যা আমরা গত 2 সপ্তাহ আগে করছি, এটা আছে জ্যামিতি যা পড়লাম এর মধ্যে, রাইট? রেখা কোণ ত্রিভুজ এবং কোণের মান নির্ণয় সংক্রান্ত যে পর্যন্ত বুঝতে আমি যেন ফার্দার কিছু দেই নাই, গুলোই ভালো করে চর্চা করো যাতে পরীক্ষায় তুমি আনইভেন কিছু পাইলে সেটা সলভ করতে পারো। মানে 19 যোগ করতে বলছিল, আমরা 19 কি করে দিব? 1000, রাইট?